আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা কুকিং। তো আজ আমি আপনাদেরকে ক্ষীর পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো, আর এই পিঠাটা একদম পারফেক্টভাবে আমি তৈরি করে দেখাবো, আর এটা খেতে দারুণ মজা হয়। তো চলুন দেখে নিয়ে যাই এটা আমি কীভাবে তৈরি করেছি। তো পিঠা তৈরি করার জন্য এখানে আমি 3 কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর সাথে এখানে আমি 1 কাপ দিব ময়দা। তো ময়দাটা দিলে পিঠাটা একদম সফট হয়, তো অবশ্যই চালের গুঁড়োর সাথে ময়দাটা অ্যাড করতে হবে। আর সাথে এখানে আমি চিনি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে, আর এখন লবণ দিয়ে দিব পরিমাণ মতো, সাথে আমি গুঁড়ো দুধ দিয়ে দিব 1/3 কাপ পরিমাণে। তো গুঁড়ো দুধটা দিলে পিঠাটা খেতে দারুণ মজা হয়। তো এখন সবগুলো উপকরণ একসাথে একটু ভালোভাবে মিক্সড করে এখন এটা আমি নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে এটা আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো এটা এমনভাবে গুলাতে হবে, এটা একদম বেশি ঘন হবে না, আবার বেশি পাতলাও হবে না। তো আমি আপনাদেরকে গুঁড়াটা তৈরি করে এটার ঘনত্বটা দেখাচ্ছি। তো আমার এটা তৈরি করা হয়ে গিয়েছে, এখন এটা আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, আর এই ফাঁকে আমি এটা পুরটা তৈরি করে নেব। তো আপনারা এটার ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন, এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো পিঠার পুর তৈরি করার জন্য এখানে আমি 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। তো দুধটা আমি আগে থেকে জাল করে একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি, এখন এটার মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দিব, আর এই দুধটার থেকে আমি কিছুটা দুধ একটা বাটিতে উঠিয়ে রেখেছি, কারণ এটা দিয়ে আমি চালের গুঁড়োটা গুলিয়ে নিব। তো আমি এখানে পলার চালের গুঁড়ো নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণে। তো এটা আমি পলার চাল গুঁড়ো করে এটা আমি ব্লেন্ডার গুঁড়ো করে নিয়েছি, এখন এটা আমি দুধটার মধ্যে দিয়ে গুলিয়ে নিচ্ছি। তো আমার এটা গুলানো হয়ে গেছে, এখন এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি, রেখে দিয়ে আমি দুধটা চুলায় বসিয়ে দিব। তো চুলায় বসিয়ে দিয়ে দুধটা আমি এখানে 1/2 কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো গুঁড়ো দুধ দিলে ক্ষীরটা আরও তাড়াতাড়ি ঘন হবে। এখন এটা আমি একটু মিক্সড করে এখানে আমি সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো দিয়ে দিব। তো আমি 5-6টা এলাচ এটা একটু তেলে এটা আমি গুঁড়ো করে নিয়েছি। তো এই এলাচের গুঁড়োটা এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এলাচের গুঁড়োটা দিয়ে আমি দুধটার মধ্যে ভালোভাবে মিক্সড করে এখন এটার মধ্যে যে চালের গুঁড়োটা গুলিয়ে রেখেছি এই চালের গুঁড়োটা এখন দিয়ে দিব। তো দিয়ে এখন এটা আমাকে অনবরত নাড়ার মধ্যে রাখতে হবে, না হয় তলা নিতে লেগে যাবে। তো অনবরত নেড়ে আমি একদম ঘন করে একটু ক্ষীর তৈরি করে নিব। তো চালের গুঁড়োটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে তারপর এখানে আমি চিনি অ্যাড করব। তো চিনিটা এখানে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিয়েছি। তো এটা চামচ দিয়ে মেপে দিলে এখানে 3 টেবিল চামচ চিনি হবে। তো এই চিনিটা মিষ্টিটা আমার কাছে একদম পারফেক্ট হয়েছে, তো আপনারা যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা এখানে একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিলে হবে। তো এখন এটা আমি একদম ঘন করে নিচ্ছি জাল করে। তো এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। তো লবণটা একদম সামান্য পরিমাণে দিচ্ছি, একদম 1 চিমটি পরিমাণে। তো লবণটা দিয়ে এখন এটা আমি একদম ঘন করে নিব। তো আমার এই ক্ষীরটা একদম ঘন হয়ে আসছে, এখন এটার মধ্যে আমি ফুটানোর আগে দিয়ে 2 চামচ পরিমাণে ঘি দিয়ে দিব। তো ঘিটা দিলে এটার ফ্লেভারটা খুবই ভালো আসে। তো আমি ঘিটা দিয়ে আর 2-3 মিনিট রেখে এটা আমি নামিয়ে নেব। তা নামিয়ে নিলে এটা এমনিতেই শক্ত হয়ে যাবে। তো আমার ক্ষীরটা একদম রেডি, এখন উঠিয়ে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তো এখন আমি পিঠাটা তৈরি করে নেব। তো পিঠাটা তৈরি করার জন্য এখন আমি যেই ব্যাটারটা তৈরি করে রেখেছি এটা আমি ঢাকনাটা উঠিয়ে এটা আমি চামচ দিয়ে একদম ভালোভাবে আর একটু মিক্সড করে নিচ্ছি। তো অবশ্যই এটা চামচ দিয়ে আবার একটু ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো আমি একটা প্যান বসিয়েছি, তো প্যানটা গরম হওয়ার পরে এখানে আমি একটা টিস্যু অথবা পাতলা কাপড় দিয়ে আমি ফ্রাই প্যানে একটু তেল মুছে নিচ্ছি। তো তেলটা দিয়ে এখন এটার মধ্যে আমি 1 চামচ করে এই ব্যাটার দিয়ে দিব। তো দিয়ে এখন এটা ফ্রাই প্যানটা আস্তে করে চারদিকে ঘুরালে মানে সুন্দরভাবে পিঠাটা হয়ে যাবে। তো এটা ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নাই, এটা এমনিতেই হয়ে যাবে। তো পিঠাটা দিয়ে এটা 1 মিনিট মতন রেখে তারপরে এটার মধ্যে আমি পুর দিয়ে দিয়েছি। তো আমার উপরের ছাইডটা পিঠাটা হয়ে গিয়েছে, এখন আমি পুরটা দিয়ে এটা আমি বাস করে নিব। আর একটা পিঠা হইতে
মানে 2 মিনিটের বেশি সময় লাগে না, এই কাঠি চাপা পিঠাটা একদম তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এইভাবে করে আপনাদেরকে সবগুলো পিঠা তৈরি করে তারপরে দেখাচ্ছি। তো হয়ে গেল আমার আজকের ক্ষীর পাটিসাপটা পিঠার রেসিপি। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আজকের জন্য আল্লাহ হাফেজ।